তো হোমনার মাটি আমার নিজের জন্মস্থান আমার এই মাটির নানা জায়গায় আমার স্মৃতি আর তাই তো যখনই হোমনায় আসি মনে হয় আমি আমার নিজের জায়গায় এসেছি যদিও অনেক দিন পর পর আসি আর আমি সব সময় এই মাটির জন্য গর্বিত তিতাস বিদৌত হোমনা বংশরামপুর সুন্দর সুজলা সুফলা একটি এলাকা এই এলাকা যেমন উর্বর এই এলাকার মানুষের ঈমানও তত উর্বর এলাকার মানুষ বড় সাদাসিধে বাংলাদেশের নানা জায়গায় আমি যাই প্রোগ্রাম করি আমার কাছে কেন যেন জানি না নিজের জন্মভূমি এই জন্য হয়তো বড়বড়ি মনে হয় আমার এলাকার মানুষেরাই সবচেয়ে ভালো আমারে সবচেয়ে বেশি মহব্বত করে তবে ময়মনসিং এলাকায় গেলে আমার ঈমান তাজা হয়ে যায় কেননা ময়মনসিং এ গেলে রাত 12টার আগে স্টেজে উঠতে দেয় না লোকেরা মাগরিবের পরে মাহফিল আসে ফজর পর্যন্ত মাহফিল চলে ফজরের পরে দোয়া করে বিদায় নেয় ওই এলাকায় যখন যাই তখন আমার আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয় আমার ঈমান বড় মজবুত হয় যেই দেশের মানুষ রাত জেগে আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনতে পারে ওই দেশে আর যাই হোক আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না আর নাস্তিক মুরতাদ বামপন্থী রামপন্থীরা যতই ষড়যন্ত্র করুক না কেন যতই পরিকল্পনা করুক না কেন যত ধরনের অপচেষ্টা করুক না কেন প্রপাগান্ডা চালাক না কেন মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে তারা সফল হবে না লম্বা কথা আমি বলবো না সময়ও এখন লম্বা কথার নয় সেই দুপুর থেকে ওলামায়ে কেরাম এই যে ইত্তেফাকুল মাদারিসাল কওমিয়া হোমনা বংশরামপুর এই ইত্তেফাকে অন্তত 200 মাদ্রাসা আছে কয়শো আওয়াজ করেন কয়শো 200 মাদ্রাসায় অনেক ওলামায়ে কেরাম আছেন দায়িত্বশীলরা আছেন এবং অনেক আলেম এমনও আছেন যারা সংগঠনের দায়িত্বশীল যেমন সংগঠনের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সহ অনেকে এমন আছেন যারা নিজেরা এমন মাহফিলের প্রধান বক্তা হয়ে প্রধান অতিথি হয়ে মাহফিল করেন এই সংগঠনের এই যে একটা মাহফিল আপনারা মনে করতে পারেন যেটা মাত্র একটা মাহফিল এটা একটা মাহফিল না 200 মাদ্রাসার 200 মাহফিল আমার কথা বুঝবার চেষ্টা করেন যেহেতু লম্বা কথা আমি বলবো না এটা গতানুগতিক কোনো মাহফিল নয় গতানুগতিক মাহফিল প্রত্যেক মাদ্রাসায় হয় এলাকায় হয় মহল্লায় হয় এটা একটা বোর্ডের মাহফিল সংগঠনের মাহফিল এই মাহফিল থেকে মূলত আমরা ঈমানকে তাজা করবার মতো কিছু পাতেও কিছু পুঁজি সংগ্রহ করি কথা ঠিক না বেঠি অনেক ওলামায়ে কেরাম ছাত্র জনতা এখানে আছে আছে অনেক দিনদার মুসলিম ভাইরাও অনেক যুবকরাও আছে তবে আমি আসার সময় দেখে এসেছি যে বেশির বেশি যুবকরা দোকানের আশেপাশে দাঁড়ায় আছে এখনকার যুবকরা ইতিহাস তো আমরা ভুলে গেছি তবে নামটা হয়তো আমাদের মনে আছে আব্দুল ওয়াহাব পীরজি হুজুর নামটা আলেমরা জানলেও সাধারণ মানুষ জানে না হয়তো বাংলাদেশে যে তিন বুজুর বিশেষ করে ঢাকার রাজধানীতে যারা ইসলামের ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা করেছে আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করেছে মাদ্রাসা শিক্ষা চালু করেছে তিন বুজুর একজনের নাম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ আরেকজনের নাম মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর আরেকজনের নাম আব্দুল ওহাব পীরজি হুজুর যার জন্মস্থানে হোমনার রামকৃষ্ণপুরে কথা ঠিক না বেঠি আমি আব্দুল ওহাব পীরজি হুজুরের মাটির প্রত্যেকটা যুবকের হাতে ধরে বলতে চাই এ যুবক মেলা 365 দিন হবে
কিন্তু এই মাহফিল 365 দিন হবে না। যে কজন যুবক দোকানে দাঁড়ায় আছো, যে কয়জন যুবক মেলার দোকানের আশেপাশে আছো, রাস্তায় দাঁড়ায় আছো, প্রত্যেকটা যুবক, এ মাটির যুবক, আমার আদরের যুবক, আমার প্রিয় যুবক, তোমাদের ভাই হিসেবে, এই এলাকার সন্তান হিসেবে আমি ছোট্ট একটা অনুরোধ জানাই, তোমরা কেউ আর দোকানের আশেপাশে থাকবা না। জানো এটা শয়তানের একটা সর্বশেষ ধোঁকা, মাহফিলের কাছে এসেও তোমরা মাহফিলের প্যান্ডেলের নিচে বসে আলোচনা শুনতে পারতেছো না। আমরা ঘর থেকে লোকদের ডেকে না আনতে পারি, এ যুবক হাতে ধরি পায়ে ধরি, হোমনার যুবক, এই আব্দুল হাব ফিরজি হুজুরের জন্মভূমি হোমনার যুবক, সুজলা সুফলা হোমনার যুবক, উর্বর ভূমি হোমনার প্রত্যেকটা যুবকের কাছে আমার আকুতি, আমার আবেদন, তোমরা দোকানের পাশে আর দাঁড়ায় থাইকো না। অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে মাহফিল শেষ হবে, এরপরে তোমরা সারা রাত ভর দোকানদারি করতে পারো। আমার আহ্বান শোনো, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমার আহ্বান শোনো, আমি তোমাদের কল্যাণকামী, আমার কথা বুঝবার চেষ্টা করো, আমি তোমাদের কল্যাণ চাই। আমি তোমাদেরকে এটাই বুঝাতে চাই, যেটা এটা একটা মাহফিল নয়, যে এই মাহফিল মিস করলে কালকে এই ধরনের আরেকটা মাহফিল পাওয়া যাবে, বরং এটা কমপক্ষে 200 মাহফিলের সমষ্টি, কথা ঠিক না বেঠি? এই মাহফিলে হাজারো হাফেজে কোরআন আছে, আলেমও আছে, হাফেজে কোরআনও আছে। অনেক বড় বড় মাহফিলে তুমি যাবে যেখানে 2-4-5 হাফেজে কোরআন খুঁজে পাবে না। যেই মাহফিলে হাজারো হাফেজে কোরআন আছে, এই মাহফিলে যতটা সময় বসে থাকবে তোমার আমল নামায়, কেননা তুমি হাফেজে কোরআনের পাশে একটা দিনই মজলিসে বসে আছো, এর চাইতে দামি মজলিস আর পৃথিবীতে কোন মজলিস হতে পারে না। অনুরোধ থাকবে, লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমার লম্বা আলোচনা করবার মন মানসিকতা নাই, আমি বিকেলে আলোচনা করতাম, কিন্তু আমার মনে হয়েছে এলাকার যুবক, এলাকার মুসল্লিরা যারা, তারা তো আসবে অন্তত সন্ধ্যার পরে বা এশার পরে। আমি চাই যাতে আমার হোমনার যুবকদের সঙ্গে, হোমনার মুসলিম ভাইদের সঙ্গেও আমার যেন অন্তত বক্তৃতার মঞ্চ আর সামনে মুখোমুখি একটু দেখা সাক্ষাৎ হয়ে যায়। এই জন্যে লম্বা কথা আমি বলবো না, সুতরাং আমার কথা খেয়াল করে শুনবেন। আজকে অনেক জায়গা থেকে প্রশ্ন তোলা হয় যে মাহফিলগুলো দরকার কি, আর এই কওমি মাদ্রাসা এগুলো নিয়েও অনেকে প্রশ্ন তোলেন, মাহফিলগুলো কেন দরকার? কোরআন সুন্নার আলোকে হাজার দলিল দিয়ে আমি বুঝাবো না, আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই। যেই এলাকায় যাত্রা গান হয়, এখন হয় না, এখন মানুষ সচেতন, আগে যে এলাকায় যাত্রা গান হতো সেই এলাকায় রান্নাঘরের ডেক ডেক্সি থেকে শুরু করে বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে যেত। আমি সত্য বললে আপনারা আমাকে সত্যায়িত করবেন, মুরব্বীরা এখানে আছেন, এমন কি মুরগির ঘর থেকে মুরগি পর্যন্ত চুরি হয়ে যেত। গাছে যদি নারিকেল থাকে তো নারিকেলের আন্ডা বাচ্চা সহ সকালবেলায় উঠে কিছুই না, সব চুরি হয়ে গেছে। যাত্রার পালায় কিন্তু এ কথা বলা হয় নাই যে মুরগি হাঁস চুরি করতে হবে, ডাব নারিকেল চুরি করতে হবে, কিন্তু যাত্রা গানের প্রভাব এবং আসরটাই এমন, যে এলাকায় যাত্রা পালা হয় সে এলাকায় মানুষের ভিতরে শয়তান বাসা বাঁধে, আর শয়তান যত ধরনের কুকুর্ম আছে যুবকদেরকে দিয়ে করানোর চেষ্টা করে। মাহফিলে যদি কোনো আলোচনা নাও হয়, আলেম ওলামা ছাত্র যতটা শোনো, মাহফিলে কোনো আমলের আলোচনা হয় নাই, শুধুমাত্র ওলামা একরাম প্রকাশ্যে দিনদার শ্রেণী এক জায়গায় বসেছে, এর কার্যক্রম এর কর্মসূচির কারণে প্রভাব ঠিক যাত্রার উল্টা,
যেই এলাকায় চোর থাকে তার চোরের চুরি বন্ধ হয়ে যায়। যদি কোন এলাকায় মাদকের সয়লাব থাকে, গাঁজা ইয়াবা মদখোরের আড্ডা জমে, কোন এলাকায় যদি এই ধরনের মাহফিল হয়, মাহফিলে মদ গাঁজা মাদকের বিরুদ্ধে বলে নাই, শুধু মাহফিল হয়েছে, সে এলাকায় মদ গাঁজা জুয়া এগুলোর সংখ্যা কমে যায়। এটা আমার অভিজ্ঞতা, আপনারা খেয়াল করে দেখবেন, এটা মাহফিলের একটা প্রভাব। বিদায় যারা মনে করে মাহফিলের দরকার নাই, তারা মাহফিলের ফলাফল মাহফিলের উপকারিতা সম্পর্কে তারা জানে না, কথা ঠিক না বেঠিক? দুই, মাহফিলগুলোতে কি করা হয়? মাহফিলগুলোতে লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলবেন, কথা ঠিক না বেঠিক? মাহফিলে লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, আর আল্লাহ তাদের সঙ্গে তাদের সম্পর্কে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তাদের চেয়ে উত্তম কারা যারা আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে যারা মাহফিল আয়োজন করে তারা উত্তম, আর উত্তম লোকদের আহ্বানে যারা সাড়া দেয় তারাও উত্তম, কথা ঠিক না বেঠিক? ভালো মানুষ খারাপ মানুষের ডাকে সাড়া দেয় না, তদ্রূপ খারাপ মানুষও ভালো মানুষের ডাকে সাড়া দেয় না। অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করেন, অন্তরের কান দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করেন। মাহফিলের আরো কি উপকার, আরো কি উপকার! আজকে প্রত্যেকটা মা বাবা তার যুব সন্তান নিয়ে, তার যুবতী কন্যা নিয়ে টেনশনে থাকে, কথা ঠিক না বেঠিক? যে সন্তানকে লালন পালন করতে গিয়ে মা বাবা এতটা কষ্ট করেছেন, সেই সন্তান যখন বড় হয় তো যতটা সময় বাইরে থাকে মা বাবার অন্তরে শান্তি থাকে না। মা বাবা চিন্তা করতে থাকে সন্তানটা ঘর থেকে বের হয়েছে, না জানি এটা কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে খুন খারাপি করে আসে কিনা, না জানি কোথাও অসৎ ছেলেদের সঙ্গে মিশে মাদক বা ইয়াবার সঙ্গে যুক্ত হয়ে যায় কিনা, না জানি রাস্তায় কোনো মেয়েকে দেখে ইফতিজিং করে কিনা, উত্তপ্ত করে কিনা, না জানি কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে মা বাবার মাথা ছোট করে কিনা, এই চিন্তা সব সময় মা বাবার অন্তরে মা বাবার পেরেশানের একটা অবস্থা থাকে, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার মা বাবারা শোনো, যদি মাহফিল হয়, মাহফিল থেকে যুবকদের চরিত্র সংশোধনের কথা বলা হয়, যদি মাহফিল হয় তো তুমি ধরে নিতে পারো তোমার সন্তানকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আলেম ওলামাদের কথা শুনলে তার চরিত্র সংশোধন হয়ে যাবে, অন্তত সে তিহানের মতো আনুষ্কাকে গ্রুপ স্টাডি করার নামে বাসায় নিয়ে গণধর্ষণ করে হত্যা করবে না। চরিত্রবাদ হবে মাহফিলের মাধ্যমে। আজকে যতটুকু দিনই পরিবেশ বাংলাদেশে আছে, এই মাহফিলগুলো এর অনেক বড় একটা অবদান রাখছে। যদি মাহফিলগুলো বন্ধ হয়ে যায় তাহলে দিনই এবং ইসলামী পরিবেশ থাকবে না, মানুষ পর্যায়ক্রমে খারাপ এবং অসৎ পথে অবৈধ পথে চলতে থাকবে। আমি হাজারো প্রমাণ দিতে পারব, লক্ষ প্রমাণ দিতে পারব, লম্বা বক্তৃতা আমি করব না। এই মাহফিলগুলোর প্রয়োজন আছে কিনা তা বুঝবার জন্য অনেক কথাই আমি বলতে পারবো, অনেক যুক্তি আমি উপস্থাপন করতে পারবো, সবগুলো যুক্তি আমি উপস্থাপন করব না। শুধুমাত্র এই কথা বলি, দেখেন এই যে মাহফিল হচ্ছে ওলামাদের, আমি যখন আসতেছিলাম, এই তো বাতাগান্দির পরে এক কি বলে পঞ্চকোট এক শায়ের মাজার আছে, আছে না নাই? আরে আওয়াজ করেন, আছে না নাই? কিসা? আরে বলেন কিসা, বলেন না কিসা, আল্লাহ মাফ করুক, নামটা এক পয়গম্বরের নাম, যদিও একটু বিকৃত, নামটা হচ্ছে সোলাইমান শাহ। নামটা দেখে মনে হয় যে পীর যেখানে শুয়ে আছে
তার চরিত্র কেমন ছিল এটা না জানতে পারলেও তার মা বাবা ভালো ছিল এই জন্য সন্তানের নাম একজন নবীর নামে রেখেছে কথা ঠিক না বেটি এই যে মাহফিলগুলো হচ্ছে এই মাহফিলগুলো না হলে তোমার আমার যুবকরা ওই শাহাদের দরবারে গিয়া আর সেখানে কি হয় কোরআন তেলাওয়াত হয় মিথ্যে কথা সুন্নাত আলোচনা হয় মিথ্যে কথা কিন্তু হ্যাঁ একটু ভিতরে গিয়া দেখবা শাহের নামে পীরের নামে গাঞ্জায় টান ঠিকই হয় মাহফিলগুলোর উপকারিতা বুঝতেছে না আমার প্রশাসনের ভাইরা তোমরাও বুঝো আমি তো বলি মাহফিলগুলোতে কোনো আলোচনা না হলেও এখানে কোনো খারাপ কাজ করবার সুযোগ নাই আর গিয়ে দেখো মাদক তালাশ করতে চাও গাঞ্জা তালাশ করতে চাও ইয়াবা তালাশ করতে চাও তোমরা নর্তকি তালাশ করতে চাও বাংলাদেশের প্রত্যেকটা মাজারে তল্লাশি করলে গাঁজা মদ ইয়াবা পাওয়া যাবে বাড়ি বাড়ি গিয়ে তালাশ করতে হবে না মাহফিলগুলো কি হয় বুঝবার চেষ্টা করো যখন নাস্তিক মুরতাদরা কোথাও জমায়েত হয় আর এ ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয় ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয় তখন দেশের জনগণ চায় তারাও তাদের প্রতিবাদ করবে তখন দেশের ইমানদাররা চায় তারাও একত্রিত হয়ে তাদের ইমানি জজবা প্রকাশ করবে তখন ইমানদার মাত্র চায় তারাও একসঙ্গে নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে আমরা মাহফিল গুলো থেকে ইমানদারদের ইমানি জজবা জাগ্রত করবার জন্য ইমানদারদের ইমানি হালাত বুঝে অবস্থা বুঝে এই মাহফিল গুলো ওই সমস্ত শয়তানদের বিরুদ্ধে মাহফিল গুলো থেকে ওই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হয় যদি মাহফিল গুলো না থাকতো কালকে টুপি মাথায় দিয়ে হাঁটতে পারতাম না টুপি মাথায় দিয়ে হাঁটতে পারতাম না নাস্তিক মুরতাদরা বলতো এই মৌলভী সাহেব টুপি মাথায় দিছো কেন এটা কি বাংলাদেশের পোশাক একদল আছে না বলে যে বোরকা হিজাব এটা নাকি আরবের পোশাক তো লুঙ্গি কোন দেশের পোশাক আমাদের পোলা পাইনো আছে বেটা লুঙ্গি কোন দেশের পোশাক তো ওরা মার করে দেখিয়েছে লুঙ্গির সূত্র ভারতের এক প্রদেশ থেকে বোরকা পড়বি না আরবের পোশাক তো লুঙ্গি যদি না পরস কয়দিন পরে এটা ভারতের এক প্রদেশের পোশাক তো জন্ম জন্মের পোশাক নিয়ে চলতে হবে পড়বিটা কি আল্লাহ মাফ করুন আমি যুবকদেরকে এই জন্য আহ্বান করে যুবকরা বুঝো আলেম ওলামারা তোমার ইমানের পাহারাদারি করে তুমি জানো না তুমি বুঝতে চাও না শোনো দল তোমার ভিন্ন হতে পারে মত তোমার ভিন্ন হতে পারে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারো আলেম ওলামারা ইসলামী সম্মেলন করে তোমাকে একথাই বলে এ যুবক সজাগ হও সতর্ক হও যুবক তুমি কি জানো ইন্টারনেটের মাধ্যমে একদল নাস্তিক তোমার ঈমান হরণ করতে চায় এ যুবক তুমি কি জানো বামপন্থী রামপন্থী পত্তলিকরা কোথাও দাঁড়িয়ে স্লোগান দিয়ে যুক্তি দেখিয়ে তোমার ঈমান হরণ করতে চায় এ যুবক তুমি কি জানো টেলিভিশনে মিডিয়ায় সংবাদ প্রচার করে তোমার ঈমান হরণ করতে চায় তখন আমরা আলেমরা তোমাদেরকে আহ্বান করি যুবক তোমার দল ভিন্ন হতে পারে মত ভিন্ন হতে পারে তুমি মুসলিম তুমি ইমানদার মুসলিম হয়ে কবরে যেতে চাও এ যুবক আমরা তাগুতের গুলির মোকাবেলায় দাঁড়িয়ে যাই এ যুবক তাগুত হুমকি দেয় ধমকি দেয় জঙ্গি বলে সন্ত্রাস বলে পরোয়া করি না তোমার ঈমান হেফাজত করবার জন্য তোমার ঈমানকে টিকে রাখবার জন্য আমরাই আলেম ওলামারা তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে যায় আর তুমি আলেমের কথা শুনতে চাও না
আলেমকে গালি দাও, আলেমের বিরোধিতা করো, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দাও, আমাকে বলো, আমাকে বলো, কোরআন জানো না, হাদিস জানো না, যদি মাহফিলে না আসো ইমান কোত্থেকে শিখবে? আমাকে বলো, এসএসসি পাস করেছো, ইন্টার পাস করেছো, ডিগ্রি পাস করেছো, জায়েজ জানো না, হারাম জানো না, যদি আলেমের সঙ্গে না থাকো, মাহফিলে না আসো ইমান কি করে শিখবে? তুমি জানো না, তোমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমার ইমান হরণ করতে চায়। আমরাও ওয়াদাবদ্ধ যুবকের সঙ্গে, আমরা ওয়াদাবদ্ধ জনগণের সঙ্গে, ও নাস্তিক মুরতাদ যেই হোক না কেন, নাস্তিক মুরতাদ যাই হোক না কেন, ইমান আঘাত করলে চাই সরকারি দলের লোকদের ইমান নষ্ট করতে চান, চাই বিরোধী দলের লোকদের ইমান নষ্ট করতে চান, চাই কৃষকের ইমান নষ্ট করতে চান, চাই আমাদের ইমান নষ্ট করতে চান, যে বা যারা, যে বা যারা যেখান থেকে ইমানে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে বলেছি মৃত্যু পর্যন্ত বলতেই থাকব। মাদ্রাসাগুলো কি করে তোমরা জানো না? আমাকে বলো, আমার আগে বন্ধুবর খালেদ সাইফুল্লাহ আইবি বলেছেন, শোনেন, যারা মাদ্রাসাগুলোর প্রয়োজনীয়তা বুঝে না ওদেরকে বলবেন আপনি একটু আসেন, আমরা আপনার মুখ থেকে শুধুমাত্র সূরা ফাতিহা শুনতে চাই, যে প্রতিদিন আপনি নামাজে এবং তাহাজ্জুদে পড়েন, 70-80 রাকাত নামাজে আপনি যে সূরা ফাতিহা পড়েন, আর 20 বছর ধরে তাহাজ্জুদ নামাজে আপনি যে সূরা ফাতিহা পড়েছেন, একটু একটা আলেম রে শোনান, আপনি দেখবেন বুঝতেও পারবেন না আরবি বলতেছে না চায়না বলতেছে। আরে যুবক অবাক লাগে দেখেন, আলেম যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় কি যায় না? না, আলেম এ কথা বলে যে আমিও ডাক্তার। আলেম যদি বাড়ি বানাতে চায় ইঞ্জিনিয়ারের কাছে যায়, যায় কি যায় না? আদালতে মামলা লড়বার প্রয়োজন হলে আলেম ব্যারিস্টারের কাছে যায়, প্রশাসনের সহযোগিতা দরকার হলে আলেম প্রশাসনের কাছে যায়, জনপ্রতিনিধিদের সহযোগিতার দরকার হলে আলেমরা তার কাছে যায়। আলেম মনে করে আমি আলেম হয়েছি, ধরেন একটা মায়ের কয়েকজন সন্তান, এক সন্তান ডাক্তার, এক সন্তান ইঞ্জিনিয়ার, আরেক সন্তান ব্যারিস্টার, আরেক সন্তান ব্যবসায়ী, ডাক্তারের যদি ব্যারিস্টারের প্রয়োজন হয় ব্যারিস্টারের কাছে যাবে, ব্যারিস্টারের অসুখ হলে ডাক্তারের কাছে যাবে, আর সবার যদি দিনী মাসালার প্রয়োজন হয় তাকে আলেমের কাছে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? কিন্তু যখন আমরা তোমাদেরকে আলেমের কাছে যাবার পরামর্শ দিই, তোমরা বলো আমরাও কম না, আলিফ বা তা সা খা পর্যন্ত শিখে ফেলেছি, বলে কি বলে না? আরেকজন দাঁড়ায় বলে আমি 4 খতম কোরআন দিয়েছি, জানাজা পড়াইতে পারবো? আরে আমার মুসলমান 4 বছরের সন্তানও 4 বার কোরআন খতম দেয়, এমন আছে না নাই? অবাক লাগে, আরে ভাই তুমি আমার ভাই, প্রশাসক ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা তো মনে করি একে অন্যের ভাই ভাই, আমার প্রয়োজনে আমি তোমার কাছে যাই, কিন্তু যখন তোমার কোনো দিনই বিষয় প্রয়োজন হয় তো তুমি আমার কাছে আসো না, মৌলবি মনে করো কিছুই জানে না, কথা ঠিক না বেঠিক? অনেক কথা লম্বা কথা বলবো না, এক মাদ্রাসা বিদ্বেষী মাদ্রাসায় ঢুকেছে, ঢুকে দেখে হাউজের পরে ছাত্র বসে আছে, একটা বড় মজার ঘটনা শোনেন, এলাই বলবি ম্যাথ জানো, হিসাব নিকাশ কম্পিউটার সায়েন্স শিখেছো? কেন বলো তো দেখি হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দেখি কার বাড়ির হাউজে কয় বালতি পানি আছে, কেউ কোনোদিন মেপে দেখেছে? বলেন মেপে দেখেছে? আরে এটা কেমন প্রশ্ন! কিন্তু মাদ্রাসার ছাত্র কম না, দেখেন
আমি এক সময় টেলিভিশনে প্রোগ্রাম করতাম, টক শোতে যেতাম, আমি দেখেছি আমার ভাই যারা ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, আলহামদুলিল্লাহ বিতর্ক করার জন্য আলাদা চটি বইও পড়া লাগে নাই, তাদের জ্ঞানের দৌড় আমি দেখেছি। কোরআন হাদিসের জ্ঞানের গভীরতা এমন, শুধু চোখে যা দেখা যায় তা বলে না, মাটির নিচে যা আছে যারা কোরআন হাদিস পড়ে তাও জানে, কথা ঠিক না বেঠিক? শুধু মাটির নিচে কি আছে তা নয়, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে কি আছে যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছে তারা তাও জানে। চলো, কয় বালতি পানি আছে বলো, ছাত্র কম না কয়? আচ্ছা তাই নাকি? তো আপনি আমার আগে বলেন আপনার বালতির সাইজ কত? বালতি যদি হাউজের সমান হয় তাহলে এক বালতি পানি আছে, কথা ঠিক না বেটি? আর যদি বালতি হাউজের অর্ধেক হয় তাহলে কয় বালতি হবে? আলেম ওলামাদেরকে বেকুব মনে করো না, বাকি আলেম ওলামারা তারা তাদের বিষয়ে সাবজেক্টে সীমাবদ্ধ থাকতে চায়। তুমি আলেমকে ডাক্তারি দিয়া, ইঞ্জিনিয়ারি দিয়া, ব্যারিস্টারি দিয়া আলেমকে কেন পরীক্ষা করো? তুমি দেখো আলেমের ভেতরে কোরআন সুন্নার জ্ঞান আছে কিনা। আপনার বাড়ি মেরামত করতে হবে, আপনি কেন ডাক্তারের কাছে যাবেন? আপনার চিকিৎসার দরকার, আপনি কেন ব্যারিস্টারের কাছে যাবেন? এ যুবক, এ মুসলমান ভাই, আমাদের কথা বুঝো, আজকে পরিকল্পিতভাবে আলেম আর সাধারণ মানুষের মধ্যে ঝগড়া বাঁধায়া দেওয়া হচ্ছে, যার জন্য অলরেডি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এখন অনেকে আছে আমাদের মাহফিলের নাম শুনলে বলে হুজুর তাড়াতাড়ি করেন, জলদি করেন, তাড়াতাড়ি শেষ করেন, খবরদার বিরুদ্ধে কিন্তু বইলেন না। ক্যান্সারের রোগী যদি যায় ডাক্তারের কাছে, ডাক্তার যদি বলে মিয়া ক্যান্সার তো পেটে টিউমার হয়েছে, খবরদার তোমার কিন্তু জীবন শেষ, রোগী যদি কয় ডাক্তার তোরে ভিজিট দিছি আমার বিরুদ্ধে করার জন্য, যদি কোনো কোরআন হাদিসের বিধান এমন আসে, এই আলেম ওলামা ছাত্র জনতা শোনো, যে বিধান বললে কারো বিরুদ্ধে যায় করে যে আপনি এ বিধান বলতে পারবেন না তাহলে আমাকে বলো, তাকে কোরআন হাদিসের বিধান সম্পর্কে আলেম না বললে কে বলবে? আলেম যদি কোরআন হাদিসের বিধান না বলে তাহলে কে তাকে কোরআন হাদিসের বিধান বলবে? হ্যাঁ, যদি কোনো আলেম তোমরা মনে করো ভুল করে, আরেক আলেমের কাছে যাও, কিন্তু তুমি সাধারণ মানুষ আলেমের ভুল ধরতে পারো না, আর নিজেও আলেম দাবি করতে পারো না। আজকের এই ইত্তেফাকুল মাদারিস, হাজারো আলেম আছে, আলেম এবং সাধারণ জনগণের মধ্যে দূরত্ব তৈরি করে ইতিমধ্যে নাস্তিক মুরতাদরা কিছুটা সফল হয়েছে। কি সফল হয়েছে? দেশের নানা জায়গায়, কয়েক জায়গায় কিছু বখাটে যুবক, কেউ বলে অমুক দলের, কেউ বলে ওই দলের, আমি বলি মিথ্যে কথা, যারা মাদ্রাসা আক্রমণ করেছে তারা কোনো দলের না, যারা মাদ্রাসার বিরোধিতা করে তারাও কোনো দলের না। বলবেন কেন? আপনারা আমার সহজ হিসাবটা বুঝেন, এহমনা বানসারামপুরে 200 মাদ্রাসা আছে, আপনি প্রত্যেকটা মাদ্রাসায় যান, তালাশ করে দেখেন, এই মাদ্রাসাগুলোকে সব দলের লোকেরা ভালোবাসে, কথা ঠিক না বেঠিক? আওয়াজ করেন, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আপনি তালাশ করে দেখেন এই মাদ্রাসাগুলোতে সব দলের লোকেরা অনুদান দেয়, সহযোগিতা করে, কথা ঠিক না বেঠিক? আর যে আমাদেরকে বকা দেয় যে আমরা ভিক্ষা করে খাই, ওই আসলে আমার সন্দেহ হয়, খুঁজতে গেলে এই দেশের কিনা এটাও আমার সন্দেহ হয়। আমরা জনগণের টানে তো তোমরা কাদের টানেও? এ আলেম ওলামা সহজ হিসাব বুঝো, প্রাইমারি স্কুলে সরকার বই দেয় জনগণের টাকায়, কথা ঠিক না বেঠিক? আওয়াজ করবেন, কার টাকায়? কার টাকায়? শিক্ষকের বেতন কার টাকায়? সরকারি কর্মচারীদের বেতন কার টাকায়? সচিবালয় টাকা, সচিবালয় চলে কার টাকায়?
প্রধানমন্ত্রীর কার্যালয় চলে কার টাকায়, বঙ্গভবন চলে কার টাকায়, ইউনিভার্সিটি গুলো চলে কার টাকায়, বলেন কার টাকায়? আমরা যদি জনগণের টাকা নিয়ে মাদ্রাসা চালাই তো তোমাদের গায়ে লাগে কেন? হুজুর আপোষ, এখন আর আমরাও আপনাদের বিরুদ্ধে বলবো না, আপনারাও বইলেন না, আমি বলি আপোষ নাই। কেন আপোষ নাই? তোমাদেরকে জনগণ যেভাবে দেয় আমাদেরকে সেভাবে দেয় না। জনগণ আমাদেরকে দিয়া আবার নত সরে বলে হুজুর বেশি একটা দিতে পারলাম না, আগামীতে চেষ্টা করব, মাফ করে দিয়েন, কথা ঠিক না বেটি? আর জনগণ যে তোমাদেরকে দেয়, দেওয়ার আগে তসবি জপে যত দুনিয়ার বকা আছে নিকৃষ্ট টাইপের সবগুলা দেয়, কথা ঠিক না বেটি? দেওয়ার পরে বাড়ি ফিরতে ফিরতে বকতে থাকে, বাড়ির ব্যাট দিবে, ট্যাক্স দিবে, জনগণ বকে, কথা ঠিক না বেটি? বিদ্যুতের বিল দেয় ঠিক, কিন্তু বিদ্যুৎ যাওয়ার পরে বকতে থাকে, যুবকরাও বকে কিন্তু, তখন কিন্তু কয় না যে আমি দল করি আমি বকা দিব না বিদ্যুৎ। আর যদি খেলাধুলার মাঝখানে যায় তাইলে তো আর কোনো কথাই না। গ্যাসের বিল দিবে, জনগণ কি করে? আমি কোনো দলের কথা বলছি না, আরে ওলামাদের মহাব্বত আর তোমাদেরকে মহাব্বত এক জায়গা থেকে করে না। তাহলে যারা আলেম ওলামাদের বিক্ষোভ বলে আমার সন্দেহ হয়, খুজা দেখেন সে এদেশের নাগরিক হবে না। প্রত্যেকটা দলের লোক, এখানে 200 কওমি মাদ্রাসার প্রতিনিধি, কোন একটা মাদ্রাসা হোমনাতে এমন দেখাতে পারবেন না যে একটা সুনির্দিষ্ট দলের লোকেরা চাঁদা দেয় আর অন্য দলের লোকেরা চাঁদা দেয় না। একটা সুনির্দিষ্ট দলের লোকেরা মাদ্রাসাকে মহব্বত করে, অন্য দলের লোকেরা করে না। তাহলে যারা মাদ্রাসার বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, তারা কারা? এ মুসলমান শোনো, সরকারি দল হও বিরোধী দল হও, শোনো, মাদ্রাসার প্রশ্নে, মসজিদের প্রশ্নে, ইসলামের প্রশ্নে কোনো দলাদল নেই, ভেদাভেদ নেই, মাহফিল থেকে কোনো দল নেই, বিদল নেই। একটা কথা শোনো, যেই কথা তোমাদের বলতে চাই, যেই বিষয়ে তোমাদেরকে সতর্ক করতে চাই, তোমরা জানো না, তোমরা বুঝো না। একদিকে আলেম ওলামা আর সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ বাধাতে চায়, অন্যদিকে মাদ্রাসার বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করতে চায়। আমি পরিষ্কার বলি, স্পষ্ট বলি, এদেশের প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা দলের লোকেরা পরিচালনা করে, যে বা যারা মাদ্রাসার বিরোধিতা করে, যে বা যারা মাদ্রাসা আক্রমণ করে, যারা কচুয়ায় মাদ্রাসা আক্রমণ করেছে, আলেম হাফেজের চুল কেটে দিয়েছে, সরকারি দলের ভাই তোমরাও শোনো, হতে পারে তারা তোমার মতো কথা বলে, তোমার দলের সাপোর্ট করে, হতে পারে তোমার দলের সঙ্গে সম্পর্ক, আমি বলে যাই তারা তোমার দলের নয়, তারা এদেশের নয়, তারা ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, দেশের দুশ্মন। সর্বশেষ কথা, এর মানে এই নয় যে কোনো আলেম ভুল করতে পারে না, আলেম মাসুম না, যে কোনো আলেম দ্বারা ভুল হতে পারে, অন্যায় হতে পারে। শোনো এই যুবকরা, কান খুলে শোনো, তুমি একটা হিসাব করে দেখো, কয় ভাগ আলেম অপরাধ করে আর অপরাধের কত ভাগ সংগঠিত হয় সাধারণ মানুষের দ্বারা। তুমি দেখবা আলেমদের মধ্যে অপরাধের হাত হার 100 ভাগের 1 ভাগ হবে না। যদি কোনো আলেম অপরাধ করে, যদি কোনো আলেম দ্বারা ভুল হয়, আমরা এ কথা বলি না সে আলেমের বিচার হবে না, তার বিচার হবে, দেশে আইন আছে, আদালত আছে, আইন আদালতের মাধ্যমে বিচার হবে। যদি কেউ কোনো আলেমের বিরোধিতা করে, ব্যক্তিগতভাবে আইনকে হাতে নেয়, এটা আমরা বরদাস্ত করব না, মেনে নিতে পারব না। প্রশাসনের কাছে উদার্ত হবার, আলেম ওলামা এবং সাধারণ মানুষের মধ্যে যে ঝগড়া লাগাইতে চায় চিহ্নিত করেন, কারা স্লোগান দেয় আলেমদের বিরুদ্ধে, কারা চিহ্নিত করলে বুঝতে পারবেন, মুখে যাই বলুক না কেন, প্রকৃত পক্ষে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। এই জন্য আমার অনুরোধ হোমনার যুবকদের কাছে, যে যেই দলে করেন না কেন, আমার অনুরোধ আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ, আওয়াজ করেন রাখবে তো ইনশাআল্লাহ,
আপনার যুবকরা আমার কথা ভালো করে শোনো, আলেমের সঙ্গে সুসম্পর্ক রাখলে দুনিয়াতেও ক্ষতি নাই, মরার পরেও ক্ষতি নাই, কথা ঠিক না বেঠিক? এই কথা ভালো করে জানো, আলেমদেরকে ভুল বুঝবে না, আলেমদেরকে ভুল বুঝবে না। তুমি জানো না, আলেম শুধু প্রকাশ্যে তোমার জন্য দোয়া করে না, রাত জেগে যেও জেগে জেগেও আলেম তোমাদের জন্য দোয়া করে। আলেম সকলের কল্যাণ চায়। এই ইত্তেফাকুল মাদারিসাল কওমিয়া এই প্রোগ্রামের আয়োজন করেছে, দুপুর থেকে চলছে, সকলের জন্য দোয়া হবে। উন্নতি ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।